আমাদের একজন প্রিয় সাংবাদিক এবং কথা সাহিত্যিক মোস্তফা কামাল সাহেবের সম্পাদনায়, প্রিয় একজন সাংবাদিক এবং কথা সাহিত্যিক জনাব মোস্তফা কামালের সম্পাদনায় সততায় শক্তি এবং সুসাংবাদিকতায় মুক্তি এই স্লোগান ধারণ করে ঢাকা প্রকাশ নামে একটা দ্বিভাষিক প্রকাশনা আত্মপ্রকাশ করতে যাচ্ছে খুব শিগগিরই। এটা জেনে আমরা খুব আনন্দিত। আমরা জানি যে নানা কারণে বাংলাদেশের সংবাদ মাধ্যম আজ আস্থা এবং অস্তিত্বের সংকটে পড়েছে। সেই সময়ে নতুন করে এরকম একটা বড় উদ্যোগ নেওয়া শুধু সাহসিকতা না, এটা দায়বদ্ধতার প্রতি যে অনুরাগ এটা প্রমাণ করে। আমরা আশা করব যে ঢাকা প্রকাশ যথার্থই এদেশের জনগণের সত্যিকারের আকাঙ্ক্ষা, ন্যায়সঙ্গত সমস্যাদি তার সমাধানের যুক্তিসঙ্গত পথ নির্দেশ করার জন্য তার ভূমিকা পালন করবে। শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবেও আমি মনে করব যে এদেশের মেহনতি মানুষের আকাঙ্ক্ষা পূরণে ঢাকা প্রকাশ তার ভূমিকা পালন করবে। আমরা এটাও বিশ্বাস করতে চাই যে অসংখ্য মিডিয়ার ভিড়ে ঢাকা প্রকাশ হারিয়ে যাবে না, বরঞ্চ অনন্য উচ্চতায় উন্নীত হবে এবং দেশ এবং দেশের জনগণের কল্যাণের জন্য নিবেদিত হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, কিন্তু সে দেশে আমাদের মুক্তিযুদ্ধের সব আকাঙ্ক্ষাই এখনও পূর্ণ হয়নি। বিশেষ করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় এবং শোষণমুক্ত একটা মানবিক সমাজ প্রতিষ্ঠায় আমরা এখনও সক্ষম হইনি। এই প্রয়াসে যারাই কাজ করবে ঢাকা প্রকাশ তাদের পাশে থাকবে এই প্রত্যাশা করছি।